কৃষি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া। সবজি চাষে আগাম প্রস্তুতি নিতে হয়। একটা জমিতে নানান রকম সবজি চাষ, উন্নত ইন্ডিয়ান হাইব্রিড বীজগুলো সংগ্রহ করতে পারেন 24 ঘন্টার ভিতরেই। দেরি না করে আজই যোগাযোগ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, মূলত বর্তমান সময়টা অনেকে আছে যারা ধান পাট এই চাষের বাইরে অনেক কিছু চাষ করতেছেন, এই যে দেখতে পাচ্ছেন। তবে এ ধরনের চাষটা সফল করতে গেলে অবশ্যই আপনাকে ভালো জাতের বীজটা সংগ্রহ করতে হবে। ভালো স্থান থেকে ভালো জাতের বীজ যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু যে কোনো ধরনের সবজি চাষেই অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন। যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, আর কৃষিক্ষেত্রে যদি আধুনিকতার ছোঁয়া আপনি আনতে পারেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা কৃষি বা প্রত্যেকটা সবজি চাষটাই অনেক বেশি সফলতার চূড়ায় পৌঁছাতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ভালো জাতের বীজগুলো সংগ্রহ করতে পারেন বাড়িতে বসেই। যে দেখতে পাচ্ছেন এখানে ডাটা গাছ, শশা গাছ, পাশে লাউ, কুমড়া, যাবতীয় সকল প্রকার সবজিরই কিন্তু আবাদ এখানে আছে। আর অনেকে আছে যারা এরকম বিভিন্ন জিনিসের আবাদ করতে চায়, কিন্তু ভালো জাতের বীজটা কোথা থেকে সংগ্রহ করতে পারবো এরকম একটা প্রশ্নের ভিতরে থাকে। তা আজকে টোটালি আপনাদেরকে ইন্ডিয়ান যে হাইব্রিড বীজগুলো আপনারা কীভাবে সংগ্রহ করতে পারবেন এবং কোন চাষটা কত দ্রুত আপনি মানে ফলাইতে পারবেন, যাবতীয় সকল কিছুই তুলে ধরার চেষ্টা করবো আজকে ভিডিওর মাধ্যমে। এই যে দেখেন, বর্তমান সময়টাতে অত্যন্ত জনপ্রিয় ভেন্ডি চাষ, তারপরে যে করলা, দেশি উস্তে বা হাইব্রিড উস্তে বলে, অনেক জায়গাতে করলা নামেও ডেকে থাকে, তারপরে যে হাজারি লাউ আছে, দেশি লাউ আছে, আগাম জাতের যেই সিমগুলো আছে, আপনারা চাইলেই কিন্তু এ ধরনের বীজগুলো সংগ্রহ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের ফলন। আর অনেকে আছে যারা ছাদবাগানেও সবজি চাষ করে সফলতা অর্জন করতে পারে। আপনিও যদি চান এ ধরনের চাষটা শুরু করতে, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন। তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা প্রতিনিয়ত সকল প্রকার সবজি বা কৃষিক্ষেত্রের যে বীজগুলো সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা যে সকল হাইব্রিড বীজগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি। সুতরাং আপনার স্থানে বসেই কিন্তু আপনি এ সকল উন্নত হাইব্রিড বীজগুলো সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা জমিতেই মূলত আপনি নানান রকমের সবজি চাষ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে বর্তমানে কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়াতে অনেক বেশি সফলতা অর্জন করা যায় যদি একটু একটা জমি থাকে। এই যে দেখতে পাচ্ছেন, তা আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আমরা কেমন ধরনের বীজগুলো ডেলিভারি করি আর আপনি কীভাবে বীজগুলো সংগ্রহ করতে পারবেন, এক প্যাকেটের মূল্য কত। এই যে দেখতে পাচ্ছেন গজ করলা, যেগুলো সাধারণত 45 দিনের ভিতরে ফলন আসে, 10 গ্রামের একটা প্যাকেট কিন্তু মাত্র 100 টাকাতে আপনি সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন প্যাকেটগুলো, আর এইভাবে এই প্যাকেটগুলো সহই কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই। এই যে দেখেন বডি রেটও দেওয়া আছে, 10 গ্রামের প্যাকেট আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 100 টাকাতেই। আর এর পাশাপাশি বর্তমান সময়ে জনপ্রিয় লাউ চাষ, কারণ লাউয়ের বাজার মূল্যটা বর্তমান সময়ে অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন হাজারি লাউটা আপনি সংগ্রহ করতে পারেন, হাইব্রিড লাউ, যেটা অত্যন্ত দ্রুত আপনাকে ফলন দিবে। এই যে দেখতে পাচ্ছেন, আর এই প্যাকেটগুলাই কিন্তু মূলত আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। আর এই লাউয়ের বীজটা সংগ্রহ করতে পারবেন মাত্র 180 টাকাতেই, 10 গ্রামের প্যাকেট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।